ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 4.51 ইউনিট তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের দুটো পার্ট যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা তোমাদের এই অনুশীলনীর 2 নং-এর সব অঙ্কগুলো করব। এখানে যে অঙ্কগুলো আছে, তো উপরে বলা আছে প্লাস মাইনাস গুণন ভাগ, এই চিহ্নগুলোর সাহায্যে লেখো। তো এক নম্বরে আমরা আছি যে এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ। তো এটা এক লাইনে হয়ে যায়, তারপরে আমরা একটু হলেও বড় করার চেষ্টা করব। বড় কিছু না, এটা আসলে 2 লাইনেই শেষ করা যায়। তো এইভাবে আমরা এক্সের যে 4 গুণ বলা আছে, সেই 4 গুণটা আমরা আগে বের করে নেব। এক্সের 4 গুণ হলো, তার মানে এক্সকে 4 দিয়ে গুণ করা, তাহলে গুণ করলে 4x হবে। এটুকু আমরা একবারই লিখে দিলাম 4x। কেউ যদি 4 গুণন x বা x গুণন 4 লেখো, তাহলে আবারও তোমাকে 4x লিখতে হবে, 4x। আর ওয়াইয়ের হলো 5 গুণ। তো ওয়াইয়ের 5 গুণ হলো তাহলে ওয়াই গুণন 5, অর্থাৎ গুণ করলে সংখ্যাটা আগে লিখতে হয়, এটার মতোই চলকটা পরে দিতে হয়। এখন এখানে বলা আছে যে এই দুটো যোগ করতে হবে, আমরা এইখানে ফাইনালি লিখে দেবো। অতএব নিম্নেও যোগ দিয়ে আমরা 4x সামনে দেব আর প্লাস 5y দেবো, দিয়ে এখানে আমরা ব্র্যাকেটটা একটা দিলে ভালো হয়, দিয়ে এখানে অ্যান্সার লিখে দেবো। তো এটি ছিল আমাদের 1 নম্বরটা। 2 নম্বরে আছে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, তাহলে এ এর দ্বিগুণ, এটা আমরা আগে করে নিই। এ এর দ্বিগুণ মানে একে 2 দিয়ে গুণ করা, অর্থাৎ এটা 2a, আর এটা থেকে ডাইরেক্ট বি বিয়োগ করতে বলা হয়েছে। তো অতএব এখানে আমরা লিখব নির্ণেয় বিয়োগ, মানে যেটা করতে বলবে সেটা আমরা নির্ণেয় দিয়ে ফাইনালি লিখব। তাহলে 2a, এটা থেকে বি বিয়োগ করতে বলা হয়েছে, মাইনাস বি দিয়ে এটা আমাদের অ্যান্সার। এগুলো ম্যাক্সিমাম আসলে অবজেক্টিভ MCQ বা টিক চিহ্নগুলোতে আসে। তো 3 নম্বর ছিল একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার 2 গুণ যোগ। তো আসলে সংখ্যাগুলো যেহেতু দেওয়া নেই, আমাকে XY ধরে নিতে হবে। তো এইভাবে লিখতে হবে, দেখো, মনে করি একটি সংখ্যা, তুমি ABCD এগুলোর মধ্যে যে কোনো একটা অক্ষর ধরতে পারো, আমি X ধরছি। মনে করি একটি সংখ্যা এক্স, আর তার সাথেই আমরা বলে নেব, ওখানে যেহেতু বলেছে একটি সংখ্যার 3 গুণ, তাহলে এখানে আমরা এই ফাঁকে বলে দেব যার তিন গুণ হলো, তাহলে এক্স গুণন 3 করলে হবে 3x। আচ্ছা, আর অপর সংখ্যাটা আমরা যদি ওয়াই ধরি, এবং এটা মনে করি তার 2 বার লিখতে হবে না, একবারই হয়ে যাবে, অপর একটি সংখ্যা ওয়াই, আর এই অপর সংখ্যার বলা হয়েছে দ্বিগুণ, তাহলে আমরা এখানে বলবো যার দ্বিগুণ হলো, দ্বিগুণ মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা, তাহলে ওয়াই গুণন 2, মানে সংখ্যাটা আগে নিতে হবে 2y, আর এটা যোগ করতে বলা হয়েছে। আমরা ফাইনালি বলবো, অতএব নির্ণেয় যোগ, তো প্রথমটাই আমরা আগে রাখবো, অর্থাৎ 3x প্লাস 2y লিখে এটা আমরা এখানেই অ্যান্সার লিখে দেবো, এটাই কমপ্লিট। তো এটা ছিল একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার 2 গুণ যোগ। তো এবার আমরা 4 নম্বরে গেলাম, চারে বলা আছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তো একই রকম এখানেও আমরা সংখ্যাটা ধরে নেব আগে, মনে করি একটি সংখ্যা এক্স যার চার গুণ হলো, তাহলে 4 গুণন x করলে 4x থাকলো, আর অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে অপর সংখ্যাটাও আমরা আগের অঙ্কটার মতোই ধরে নেব, এবং অপর একটি সংখ্যা ওয়াই যার, তো অপর সংখ্যাটার বলা হয়েছে 3 গুণ, তাহলে যার 3 গুণ হলো, ডাইরেক্ট আমরা 3y লিখে দিলাম, আর তারপরে এটাকে বিয়োগ করতে বলা হয়েছে, আমরা এখন ফাইনালি লিখব। অতএব নির্ণেয় বিয়োগ
নির্ণয় বিয়োগ লিখে আমরা ফোর এক্স থেকে মাইনাস থ্রি ওয়াই এটা বিয়োগ করলি এটা অ্যান্সার। আসলে ভিন্ন ভিন্ন চলক থাকলে এগুলার যোগ বিয়োগ হয় না, আমরা এটা চার পয়েন্ট তিনে গিয়ে শিখব। তো এবার পাঁচ নম্বরটা আসলাম আমরা, এ থেকে বি এর বিয়োগ ফলকে, তাহলে আগে আমরা এটা বিয়োগটা করে নেব, এ থেকে বি বিয়োগ করে পাই, তাহলে এ মাইনাস বি, এটা একটা ব্র্যাকেট তোমরা দিতে পারো নাও দিতে পারো সমস্যা নেই, বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, তাহলে এ ও বি এর যোগফল যোগফল হবে এ প্লাস বি। তো কাকে কি দ্বারা, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, যেটা দ্বারা সেটা আমরা নিচে রাখবো, এই ভাগটা আমরা উপর নিচ করে দেবো। তোরা বলেছে এ থেকে বি এর বিয়োগ ফলকে, তার মানে এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, আর ফাইনালি আমরা একবারে লিখবো নির্ণয় ভাগ, যেটা লাস্টে করতে বলে সেটাই আমরা নির্ণয় দিয়ে লিখছি বারবার। তাহলে এটা আমরা উপরে রাখবো, যেটা বিয়োগ ফল ছিল এইটাকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, তো এটা আর কিছু করা যাবে না, এইভাবেই থেকে যাবে এটা অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা ছয় নম্বরে আসলাম, ছয় এক্সে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে ফাইভ যোগ, তো আমরা আগে সেই ভাগটা আগে করে নেব, এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে পাই, তাহলে ওয়াই দ্বারা মানে ওয়াই নিচে থাকবে আর এক্স উপরে থাকবে, আর এর সাথে ডাইরেক্ট ফাইভ যোগ করতে বলা হয়েছে, এখন আমরা একবারে লিখে দেবো, অতএব নির্ণয় নির্ণয় যোগ, তো এক্স বাই ওয়াই এর সাথে প্লাস ফাইভ, এটা আমরা ব্র্যাকেট দিয়ে এখানে অ্যান্সার লিখে দেব। আচ্ছা তারপরে সাত নম্বরে আছে, টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা এবং থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, তো এখানে দেখো আমরা আগে ভাগের কাজগুলো আগে করে নেব, টু কে এক্স দ্বারা ভাগ করে পাই, তাহলে যেটা দ্বারা মনে রাখতে হবে সেটা নিচে থাকবে, আর টু কে এক্স দ্বারা তাহলে এক্স নিচে থাকবে, ফাইভ কে ওয়াই দ্বারা, তো ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করে পাই, তাহলে ওয়াই নিচে থাকবে আর ফাইভ ওপরে থাকবে। আর একটা আছে থ্রি কে জেড দ্বারা, সো থ্রি কে জেড দ্বারা ভাগ করে পাই, উপরে থাকবে থ্রি আর নিচে থাকবে জেড, এই তিন ভাগফল প্রাপ্ত ভাগফলগুলোর যোগ বলেছে, তো আমরা এখন ফাইনালি বলবো, অতএব নির্ণয় যোগ, তো আমরা সিরিয়ালি রাখবো টু বাই এক্স যোগ ফাইভ বাই ওয়াই যোগ থ্রি জেড, এটি আমাদের ছয় সাত নম্বরের অ্যান্সার। তার বেশ কয়েকটা আছে, আমরা এখন আট নম্বরটায় চলে যাচ্ছি, আমি পেজটা একটু উল্টে নিচ্ছি, আমরা আট নম্বরে চলে আসলাম, এগুলো রোমান অক্ষর দিয়ে দেওয়া আছে তোমরা জানো, তো আট হলো ভি দিয়ে তিনটা এক দাগ দিতে হয়, তো এটা হলো আট, তো আমরা সাত শেষ করলাম, সে এ ভাগ করে ভাগফলের সাথে থ্রি যোগ, তাহলে আমরা আগে ভাগটা করে নেব, একে বি দ্বারা ভাগ করে পাই, তাহলে যেটা দ্বারা সেটা নিচে রাখতে হবে এ উপরে বাই বি, তো এটার সাথে থ্রি যোগ করতে বলা হয়েছে, আমরা এখন ফাইনালি বলে দেবো, অতএব নির্ণয় তো এ বাই বি তার সাথে আমরা প্লাস থ্রি করে দিয়ে এটা আমরা অ্যান্সার লিখে দেবো। তো এটা আমরা আট নম্বর শেষ করলাম, আর দুটো আছে, আমরা এখন নয় চলে আসলাম, নয় আই এক্স পি কে কিউ দ্বারা গুণ করে, তাহলে আগে গুণটা করে নিই, পি কে কিউ দ্বারা গুণ করে, তো দুটো ভিন্ন চলক গুণ হলে আসলে যেমন এ আর বি গুণ হলে এ বি হয়, সেরকম পি আর কিউ পি কিউ হয়, পি কিউ বাই প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ, তাহলে আমরা এখানে একবারে ফাইনালি বলবো নির্ণয় যোগ হচ্ছে আর এর, তো ভিন্ন ভিন্ন কখনোই যোগ বিয়োগ হবে না,
অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এই আসছি দশ নম্বরে, যেটা আছে এক্স কে ওয়ান করে, তাহলে আমরা আগে গুণটা, হ্যাঁ এক্স কে ওয়াই দ্বারা গুণ পাই, তাহলে এক্স গুণন ওয়াই করলে হবে এক্স ওয়াই। তো প্রাপ্ত গুণফল থেকে তো আমরা এখন লিখবো নিম্নে ও বিয়োগ, এটি আমাদের আটের লাস্ট অঙ্ক। এর পরের অঙ্কগুলো আসলে আমরা একটা পার্টি কয়েকটা অঙ্ক করবো, বিয়োগ এক্স ওয়াই এই গুণফল থেকে করতে বলা হয়েছে, এই আমাদের অ্যান্সার। আমাদের আজকের তৃতীয় পার্টের ক্লাস এখানে শেষ। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে আর তুই